অভিনন্দন ঘুরি আহিল। ভারতত পার ভগা উৎসাহ, পিছে পাকিস্তানত চকুলো টুকিছে এটি সৈনিক পরিয়ালে। কথাবোৰ স্পষ্ট হবলৈ পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরর এই কথা শুনক। দো পাইলটস জমিন পে জো হামারি ফোর্সেস মৌজুদ থি উনহোনে উনকো আপনি রেস্ট মে লিয়া ওর জেসে উনকে সাথ এক মহজ্জব মুলক সুলুক করতা হ্যায় উসকে মুতাবিক উনকে সাথ সুলুক কিয়া এক উনমে সে জখমি থে। হয় দুখনকৈ হিন্দুস্তানের যুঁজারু বিমান ধ্বংস আর দুজনকৈ ভারতীয় বৈমানিক পাকিস্তানত গ্রেপ্তার, এজন অভিনন্দন আনজন কোট। ফোর্সেস মৌজুদ থি উনহোনে উনকো আপনি রেস্ট মে লিয়া ওর জেসে উনকে সাথ এক মহজ্জব মুলক সুলুক করতা হ্যায় উসকে মুতাবিক উনকে সাথ সুলুক কিয়া এক উনমে সে জখমি থে উনকো হামনে সিএমএইচ মুন্তকিল কর দিয়া হ্যায় ইনশাআল্লাহ উনকা পুরা খেয়াল রাখা জায়েগা জবকি দূসরে জো হ্যায় ওয়ো হামারে পাস হ্যায়। বুধবারে এই ঘটনার পাছত অকল মেজর জেনারেল গফুরেই নহয় ইখনের পিছত সিখন সংবাদমেল সম্বোধন করলে পাক বিদেশ মন্ত্রী আর প্রধানমন্ত্রীও, কিন্তু কোনেও এবারও উচ্চারণ নকরিলে চিকিৎসাধীন পাইলটজনের প্রসঙ্গ। দেশখনের সেনাবাহিনীর অফিসিয়াল সাইটের পর মচি দিয়া হল দ্বিতীয়জন পাইলট বন্দীর বিষয়টো। এবার IAF ফাইটার্স ইনক্লুডিং মিগ 21 বাই সুকোই 30 MKI এন্ড মিরাজ 2000 ওয়ার টাস্ক টু ইন্টারসেপ্ট দ্য ইনক্লুডিং পাকিস্তান এয়ার ফোর্স এয়ারক্রাফট। মুখের স্বীকার নকরিলেও অবশেষত স্পষ্ট হল দুখন নহয় পাকিস্তানত ভূপতিত হয়েছিল এখন বিমান, বন্দী হয়েছিল এজন, ভারতের হাতত ধ্বংস হয়েছিল পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। তেন্তে ধ্বংসপ্রাপ্ত F-16-এর প্যারাসুটেরে উড়ি যাওয়া পাক পাইলটজন কলৈ গল? বাতরি অনুযায়ী পাক উইং কমান্ডারজনের নাম সাজউদ্দিন, 19 নম্বর স্কোয়াড্রন, পিতৃ ওয়াসিমউদ্দিন। অভিনন্দনের পিতৃ যেদরে ভারতের বায়ুসেনার প্রাক্তন চিফ মার্শাল আছিল, তেনেদরে সাজউদ্দিনের পিতৃও আছিল পাকিস্তানের অবসরী এয়ার মার্শাল। দ্বিতীয় প্রজন্মর সাজ আর অভিনন্দন দুয়ো দুই দেশের উইং কমান্ডার। পাক অধিকৃত কাশ্মীরত প্যারাসুটের দুয়ে অবতরণ করেছিল, তারপর গণ উন্মাদনা, অভিনন্দন আহত, নিয়তির কি পরিহাস? যি দেশের হয়ে ওলাই এসেছিল উইং কমান্ডার সাজউদ্দিন, সেই দেশরেই একাংশ উন্মাদের হাতত প্রাণ হেরালে সাজউদ্দিনে। পিয়কের নৌসেরার ভিতরুয়া অঞ্চলত স্থানীয় জনতাই সুস্থ শরীরে নমার পাছতো ভারতীয় সেনা বলে করা আক্রমণত গুরুতরভাবে আহত হয়ে করাচির হাসপাতালত মৃত্যু খাবতি ললে সাজউদ্দিনে। এই প্রশ্ন উঠিছে পাক অধিকৃত কাশ্মীরবাসী মনে প্রাণে ঘৃণা করার বাবেই জানি বুঝিয়ে পাকিস্তানি বায়ুসেনার উপর চলাইছিল নাকি এই নৃশংস আক্রমণ? নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।